ছোট মাছ খেতে সবার অনেক ভালো লাগে, বাট ছোট মাছ রান্না করার সময় যে ছোট মাছটা ভেঙে যায় তার জন্য অনেকে রান্নাই করতে চায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একদম সহজ উপায়ে ছোট মাছ কীভাবে রান্না করবেন তা আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 10 মিনিটেই আপনার রান্না শেষ হয়ে যাবে, আবার মাছটা খেতে দারুণ লাগবে, দেখারও সৌন্দর্য থাকবে সব কিছুই। মাছটা রান্না করার জন্য আমি মাছগুলোকে এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার আর এর মধ্যে যে মশলাগুলো ইউজ করব তা আমি এখানে নিয়ে নিয়েছি। 1 স্পুন রসুন, 7 মতো লবণ, 1.5 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন জিরা, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের পাউডার। সো আমি লাস্টে এর মধ্যে কাঁচামরিচও ইউজ করব, আমার ছোটো মাছ একটু জাল জাল পছন্দ। সো এই মশলাগুলো কিন্তু আপনারা পরে তেলের মধ্যে ভাজবেন না, যদি তেলের মধ্যে ভাজতে চান তাহলে কিন্তু মাছ গুঁড়া গুঁড়া হয়ে যায়। সো আপনারা যদি এই মশলাটা প্রথমে মাছের মধ্যে এইরকমভাবে দিয়ে দেন, সো আমি এক এক করে সব মশলা দিয়ে দিব, দেওয়ার পরে আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। আর আলতো হাতে মিক্সটা করতে হবে, মাছের মধ্যে চাপ দিবেন না, কারণ অলরেডি আমরা ছোটো মাছ পরিষ্কার করার সময় মাছটার মধ্যে চাপ পড়ে, তাই না? সো এরপরে যদি মশলা মাখানোর সময় চাপ পড়ে কিংবা আপনারা যদি চামচ দিয়ে গোতাগুতি করেন তাহলে তো মাছটা ভাঙবেই, তাই না? সো আপনারা আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে নিয়ে নেবেন যাতে এর সাথে সব মশলাটা মিক্স হয়ে যায়। সো এটা খুব ইজি রেসিপি, আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটা, কারণ আমি অনলি 10 মিনিটেই আমি ছোটো মাছটা রান্না করি আর জাস্ট ছোটো মাছটা ক্লিন করতে আমার যা টাইম লাগে। সো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি অনেক আস্তে আস্তে ছোটো মাছটাকে মিক্স করতেছি, ভিডিওতে একটু ফাস্ট, কারণ বুঝতেই তো পারতেছেন ভিডিও বেশি লম্বা হলে ভালো হয় না। সো তার জন্য আর আমি এটাকে মাছের সাথে মশলাটাকে মিক্স করে আমি 10 থেকে 15 মিনিট এটাকে এইভাবে রেখে দিব যাতে মাছের সাথে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এদিকে একটা পাত্র নিয়ে নিলাম, এখন আমি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এইখানে, পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব, তারপর আমি আর কোনো কিছু এখানে আমার অ্যাড করা লাগবে না। আর আমি তো যা মশলা দেওয়ার সব কিছু অলরেডি মাছের মধ্যে দিয়ে দিছি, সো পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে, এখন আমি সেই মাছটা দিয়ে দিব। দিয়ে আলতো হাতে মাছটাকে জাস্ট নাড়বো যাতে পেঁয়াজটা আর তেলটা যাতে মাছের সাথে লেগে যায়। আর যে বাটিতে আমি মাছটাকে মিক্স করেছি ওই বাটিতে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ বাটির মধ্যে যে মশলাটা আছে অল্প পানি দিলে সেইটা মশলার সাথে চলে আসবে। সো এটাকে আলতো হাতে নাড়া পরে আমি যে বাটির যে পানিটা ওইটা আমি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে পরে আমি 2-1 সেকেন্ডের জন্য এটাকে ডেকে রেখে দিব। আর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম, এইটা কিন্তু সবাই বোনা বোনা খেতে পছন্দ করে। আর চামচ দিয়ে না নেড়ে যখন আপনারা জাল করবেন, জাল করে নেবেন, এইরকম হাত দিয়ে নাড়বেন, হাত দিয়ে ডেকটাকে আপনি নাড়াবেন। আপনার ডেকে যদি হাত দিয়ে সরাসরি ধরা না যায় আপনার একটা টোয়ালি সাহায্যে ধরে নেবেন। আর এরপর আমি আলতো হাতে নাড়া দিয়ে দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এই নাড়াটা দিচ্ছি, না হলে আমার এই নাড়াটা লাগতো না। সো আমার মাছটা রান্না হয়ে গেছে, আমি এর মধ্যে কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। সো আপনারা ধনিয়া পাতাটা অ্যাড করতে ভুলবেন না, আমার পাশে ছিল না তাই দেই নাই। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব মাই চ্যানেল।